এই ভিডিওতে ডক্টর সুদীপ চক্রবর্তী স্যারের ওয়েবসাইটে কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে কোর্স বাই করবে, কিভাবে লেকচার অ্যাটেন্ড করবে, এগুলো সমস্ত ব্যাপারে আলোচনা করব। তো এই হচ্ছে সুদীপ চক্রবর্তী স্যারের ওয়েবসাইট, এর হোম পেজ এটা। তো আমরা প্রথমে আলোচনা করব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য রাইট সাইডের ন্যাভবারে ক্লিক করতে হবে, নিয়ে সাইন আপ পেজে চলে যেতে হবে। যাওয়ার পর সাইন আপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি সাইন আপ ফর্ম ফিল আপ করিনি। ফোন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেন আই এগ্রিতে ক্লিক করে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার পর একটা ভেরিফিকেশান কোড যাবে যে ইমেল আইডিটা এন্টার করা হয়েছে এখানে। তো আমি ইমেল আইডিতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমার ক্ষেত্রে ইমেলটা এখানে চলে আসলো। যদি কারো ক্ষেত্রে ইমেল এখানে না আসে তাহলে তাকে অবশ্যই চেক করা উচিত। এখানে থ্রি লাইনে ক্লিক করার পর স্প্যাম ফোল্ডারে, যদি এখানে কোনো মতো না আসে তাহলে স্প্যাম ফোল্ডারে আসতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে প্রাইমারিতে চলে এসছে। সো আমি এখান থেকে ওটিপিটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করছি। এই যে এখানে লেখাও আছে, উই হ্যাভ আ সেন্ড ভেরিফিকেশান কোড টু ইয়োর ইমেল, ইন কেস ইফ ইউ ডোন্ট সি অ্যান ইমেল দেন প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার। সো অবশ্যই যদি কারো না আসে তাহলে তাকে স্প্যাম ফোল্ডার চেক করতে হবে, ওখানে অবশ্যই থাকবে। তো এখান থেকে আমি সাইন আপ কমপ্লিট করলাম, ভেরিফিকেশানও কমপ্লিট করলাম। কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজে নিজেই এটা লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে সাইন আপ মেথড। এবার নিজের প্রোফাইল সেট করতে পারবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এখান থেকে। এবার হচ্ছে কিভাবে কোর্স বাই করবে। তো কোর্স বাই করার জন্য এখানে কোর্সেস পেজে যেতে হবে। এখানে অনেক রকমের কোর্স রয়েছে, যেমন রিয়েল অ্যানালিসিস 1, রিয়েল অ্যানালিসিস 2, লিনিয়ার অ্যালজেব্রা। তো আমি একটা কোর্স বাই করে দেখা, তাহলে রিয়েল অ্যানালিসিস 1 বাই করার জন্য এখানে এনরোল করব। এনরোলে ক্লিক করার পর রিয়েল অ্যানালিসিস 1-এ কটা লেকচার রয়েছে এখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে। যেমন রিয়েল অ্যানালিসিস 1-এ 31টা লেকচার রয়েছে, প্রত্যেকটা লেকচারের টাইটেল রয়েছে। এখান থেকে সব দেখে নেওয়ার পর বাই নাও-এ ক্লিক করতে হবে, পে নাও। এবার এখানে কান্ট্রি কোড ইন্ডিয়ার চুজ করে নিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, নিয়ে প্রসিড করতে হবে। এবার পেমেন্ট করে নিতে হবে নিজের মতো করে, একটা ইউপিআই চুজ করে বা নেট ব্যাংকিং কিছু একটা। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর মাই কোর্সেস পেজে নিজে নিজেই চলে আসবে। এবার এখান থেকে যেমন আমি রিয়েল অ্যানালিসিস 1 কোর্সটা বাই করলাম, এবার এখান থেকে আমি ওয়াচ কোর্স করে এই রিয়েল অ্যানালিসিস 1 কোর্সটাকে দেখতে পারবো। টোটাল 31টা লেকচার আছে, তো এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবো। তো এভাবেই যদি আরও কোনো কোর্স আমি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে নিচে আছে অ্যাড মোর কোর্স, অথবা কোর্সেস পেজে গিয়ে আমরা কোর্স অ্যাড করতে পারবো। এবার আমি হোমে এসে কোর্সেস পেজে যাচ্ছি। যেহেতু রিয়েল অ্যানালিসিস 1 আমার কেনা অলরেডি হয়ে গেছে, তাই এখানে আর এনরোল না দেখিয়ে ওয়াচ নাও দেখাচ্ছে। যেমন রিয়েল অ্যানালিসিস 2 কেনা হয়নি, তো এখানে এনরোল দেখাচ্ছে যাবে। এখান থেকে মাই প্রোফাইলে গিয়ে প্রোফাইল সেট করতে পারবে নিজের। তারপর এখানে হোমে আসার পর কন্ট্যাক্ট আস বলে একটা পেজ আছে, এখান থেকে স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে যদি কোনো প্রবলেম হয়। তো নিজের নাম, ইমেল, ফোন নাম্বার এবং যে প্রবলেমটা হয়েছে ওই প্রবলেমটা লিখে দিয়ে সাবমিট করলে স্যার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।